সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটফুটে সন্তান, যে সন্তানকে ফেলে তার মা কোথায় যেন চলে গেছে। আচ্ছা, ওর আম্মু কোথায়, মানে কোথায় গেছে বলেন তো? স্যার আমি বলতে পারি না। এটা এটা কি ওনার ছবি? তার মা তাকে এমন একটা অবস্থায় ফেলে গেছে যে মানুষটা এখন কর্ম করেও খেতে পারে না, এই একটা রুমের মধ্যেই তাকে নিয়ে থাকে, এখানেই তার খাওয়া, এখানেই ঘুম, এখানেই বসবাস। এই মা, এই নিষ্ঠুর মা ওকে কেন ফেলে গেল, কি কারণ যদি একটু বলতেন? আমি কোনো কষ্ট দিছি না স্যার। কষ্ট দেন নাই, মারেন নাই? না স্যার। অনেকে তো মানে অনেকেই মনে করবে যে আপনি নিশ্চয়ই মারছেন। না না। হ্যাঁ, এই এই ফুটফুটে ছেলেটাকে ফালায় কিভাবে গেল, কে এটা? আল্লাহ জানে। বলো কে এটা, কে মা, কে এটা? সে তো মানে ওর মাকে চিনতে পারতেছে। হ্যাঁ চিনে। দর্শক দেখেন, সে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে তার মাকে, আমাদের চোখের সামনেই সে তার মাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা আমার মা, আমার মাকে খুঁজে দাও। মানে কি মানে ঘটনাটা একটু বলবেন, কেন ওকে ফেলে চলে যায় এই অবস্থা? না স্যার। হ্যাঁ, যেসব ভালাই গেছে, বিরাট মনে কোনো অসুস্থ, মানে সে অসুস্থ ছিল। হ্যাঁ, একবার অসুস্থ ছিল, আরে ভালাই গেছে। আমি স্যার এই এক জায়গায় গেছিলাম, গেছিলাম কইতেছে এক পুরার সাথে বুঝি সম্পর্ক আছে কইয়া, এবারে তারা আমারে কইয়া কইছে তোমার বউ এমনি এমনি আরেকজন লয় ফেম করে, তোমার বউ যাই গেছে। হ্যাঁ, আপনি কি দেখতাছেন আপনার সন্তান আপনাকে মারতেছে, আপনি কোথায় সে খুঁজতেছে, যে দেখেন এটা কে, বলো এটা কে, এটা কে, কিভাবে পারলেন এই সন্তানটাকে এই অবস্থায় ফেলে চলে যেতে? এই বাচ্চার খাওয়া দাওয়া বা মানে কিভাবে করান? ও তো মনে দুধ খায়, ও দুধের ব্যবস্থা কিভাবে করলেন? হ্যাঁ, এসা দুধ খায়, দুধের টিয়ালাই, দুধের টিয়ালাই মেচির আছে তো মানুষের কাছে যান। হ্যাঁ, মানুষের কাছে যায়। দুধ কিনে দেয় না? মানুষের টিয়া দিলে আমি এটা দিয়ে কিনি। আপনি কিনেন? দর্শক কি বলবো, বলার কোনো ভাষা নাই। একটা সন্তান বেড়ে ওঠার জন্য যে জিনিসটা মুখ্যম, মায়ের দুধ, সেই দুধ থেকে সে বঞ্চিত হচ্ছে, এখন তাকে কিনে দুধ খাওয়াতে হচ্ছে, কিন্তু এই মানুষটা কিনে দুধ খাওয়ানোর মতো অবস্থা আমি সশরীরে ওনার বাসায় এসে দেখতে পাইনি। আর মাকে কি বলবো, জানি না এই মা কেন এই অসহায় এই অবোধ শিশুটাকে ফেলে চলে গেছে। আজকে হয়তো আমরা দায়িত্ব নিতে পারবো, ও দুধের দায়িত্ব নিতে পারবো, প্যাকেট কিনে এনে দিতে পারবো, কিন্তু সে যে তার মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে, কাজ 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 তো মনে করতে পারেন না। না না, কাজ করতে পারি না জানাই, এটা বড় হইলে, এটা মানে আড়াই বছর তিন বছর হইলে মাদ্রাসা দিয়ে পড়ে, মাদ্রাসা বোর্ডিং এ দিয়ে ইয়া করে সারা দিন ওকে নিয়ে থাকতে হয়, সামান দিন। আমি যদি বলি ওকে আমাকে দিয়ে দেন, দিবেন? না স্যার, আমারে 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 রে সন্তান, আমার আরেকজন কইছে তোমারে আমি 4 লাখ টাকা দিয়ে দেই, তুমি যে ব্যবসা বাণিজ্য শুরু করো। আমি কইছি না স্যার, দিতাম না। দিবেন না? না স্যার, আমি দিতাম না কইছি। আমাকে দিয়ে দেন, আমি আমি ওকে নিয়ে যাই। না স্যার, আমি আমার এডি আর কেন আপনার মানে এটা দিলে তো আপনার হয়তো আমি অনেক টাকা আপনাকে দিব। হ্যাঁ, আপনাকে 10 লাখ টাকা দিব আমি, আপনা আপনাকে আমি 10 লাখ টাকা দিব, সন্তানকে আমাকে দিবেন? না স্যার, আমার আমি নিয়ে যাই, 10 লাখ টাকা দেই আমি, এখন এখন চেক লিখে দেব, আপনি আমাকে দিয়ে দিবেন? না স্যার, আমার হে স্যার আর কেউ নাই। আর কেউ নাই? বিদিবিত কেউ নাই? না। এই বাবুটাকে নিয়ে এখন একটা সুপার শপে যাব, যাওয়ার পর দেখি ওর জন্য কিছু খাবার সামগ্রী এবং দুধ কিনে দেয়া যায় কিনা। আজকে কি দুধ আছে? ও আজকে দুধ নেই, তো আমরা ওনাকে নিয়ে ওই যে সুপার শপে গিয়ে দেখি ওর জন্য যতদিনেরই ব্যবস্থা করা যায়, দুধের ব্যবস্থা করা যায় কিনা দেখি। আর আপনাদের কাছেও অনুরোধ জানাই, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারাও যদি এই অসহায় কি বলবো মা হারা শিশুটার দিকে তাকিয়ে যদি তাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে আপনারাও ওর জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন, ওর জন্য দুধ কিনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। হ্যাঁ, বাচ্চাদের দুধের প্যাকেট কোথায় আছে? বাচ্চাদের দুধের প্যাকেট কোনটা খাওয়ানো? কে থ্রি থ্রি ল্যাকটোজেন থ্রি, এটা এটাই হবে না? থ্রি থ্রি তো খাওয়ান না? হ্যাঁ, আমি তো থ্রি। এটা ঠিক আছে? একটা কতদিন যায়? মানে খাবারটা একটু কম খা, মানে ঘুমন্ত অবস্থা থাকলো তার খানা এত খানা সার, যখন আপনার এই যতক্ষণ মন্দি না ঘুমা সজাগ পায় ততক্ষণ মন্দি আনু মুত্তে দিলে খিদা লাগে, মুত্তে দিলে খিদা লাগে। বাচ্চা মানুষ এখন কি করবে, ওর যখন শরীর থেকে যখন খাবার বের হয়ে যাবে তখন তো ওর খাবার চাইবেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, সুজি কোন দিকে? সুজিটা না? হ্যাঁ। এটা কতটুকু ভাই? হাফ কিলো। তাইলে আমাদেরকে একটা কতদিন যায়? এই 1 কেজি হইলে আপনার 16-17 দিনে চলে যায়। হ্যাঁ, মানে 2 প্যাকেট। হ্যাঁ, তাহলে আমরা 4 প্যাকেট দিয়ে দিই না? 4 প্যাকেট দিয়ে দিই, 4 প্যাকেট দিলে আপনি মোটামুটি 1 মাস চলে যাবে না? আর আর কি খায়?
আর সকালবেলা কেক খা অনু ভাত খা না ভাত খায় না না সকালে কেক হলেই হবে কেকটাই দিবি কেক কোন দিকে বাবুটাকে নিয়ে আসছি ওর প্রতিদিন যে খাবার লাগে যতটুকু লাগে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং বাকি যতটুকু লাগবে আমি পুনরায় আবার ওনার কাছে আসবো এসে ওর খাবার দিয়ে যাওয়ার ব্যবস্থা করব কারণ ওর মা চলে গেছে আমরা যারা দেশবাসী আছি তারা তো বেঁচে আছি সেই জায়গা থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ও যাতে দুধের অভাবে বেড়ে উঠতে না হয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে চিনি চিনি কোনটা লালটা খাওয়ার নাকি সাদাটা সাদাটা এটা এটা কি এক প্যাকেট হলে চলবে ঠিক আছে তারপরে ও ছিটা আমি না আমি না আপনি এগুলো দিয়ে আপাতত ওকে খাওয়ান হ্যাঁ আমরা আবার আসবো এসে ওর যেটা লাগে ওকে দিয়ে যাবো হ্যাঁ যাতে ক্ষুধায় কষ্ট না পায় এই দিকটা আপনারা খেয়াল রাখবেন স্যার ঠিক আছে ও যাতে খাওয়ায় কষ্ট না পায় ঠিক আছে আমরা ওর জন্য যে খাবার নিয়ে আসছি জানি না এগুলো দিয়ে কতদিন ওর বাবা চালিয়ে নিতে পারে আপনি একটু চেষ্টা করবেন আমরা জাস্ট আপনার এই ছেলে যাতে অনাহারে না থাকে সেই ব্যবস্থা করার একটু চেষ্টা করছি আর কিছু না হ্যাঁ আপনি আপনি আবার উড়ে ফালাই দিয়ে আবার মার মতো চলে যাবেন না তো আর বিয়ে শাদী করে ফেলবেন না তো নাকি না না আমি করতাম না স্যার হ্যাঁ করতাম না এর মা এর জন্মদিন নে মা যে মা ফেরাল হইছে হে মা হালাই দিয়ে দেখেছে আর আরেকটা তো নাই না মেয়েরা তো বাচ্চারা তো গুচ্ছে নিবে আমার কোনো শিউর নেই স্যার আমি যে খাবার নিয়ে আসি এটি এগুলো দিয়ে হয়তো আপনি অল্প কিছুদিন ওরা চালাতে পারবেন হ্যাঁ স্যার হ্যাঁ তো এখন কি করলে আপনার মানে মানে আপনি কি চান এই যে দেশবাসী আপনার এই ভিডিওটা দেখছে হ্যাঁ স্যার আমি 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 আপনার কাছে ফুলাটার লেগে একটু সাহায্য চাই আমি গামাইতে যে করতাম পাই না ভাইয়ারা আমি আপনার কাছে সাহায্য চাই আমি ভাড়া থাকি আমি আমি যখন ফুলাটার একটু বড় করতাম পারি আমার এই আশা ভরসা আপনারা আমার একটু সহযোগিতা করেন একটু দাম সাপোর্ট করলে কিভাবে সহযোগিতা করবে আপনার মোবাইল আছে বা মোবাইল নাম্বার স্যার আমার দুইটা মোবাইল ছিল দুটোটা মোবাইল হয়ে গেছে সিম দিয়ে আমার নামে সিম দিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে তুলে লেতাম পেরাম অন স্যার আমি মোবাইল কেনার মতো আমার এই ইয়া নাই পরিস্থিতি নাই হ্যাঁ পরিস্থিতি নাই আমি বাবুর খানা সকালে কিনলে আবার দুপুরে লাগে দুপুরে কিনলে আবার রাত্রে লাগে আর আমি তো স্যার ঘুম নিন্দা কিচ্ছু নাই আমার এই হ্যাঁ রাত্রে উঠে পানা করে দে প্রসাব করে দে প্রসাবের ভিতরে ঘুরতে দেয় উঠতে খেয়াল করে আবার মুচা পিচা খায় পরিষ্কার করে তারপরে আবার সবাই এবারে খিদা লাগলে ওরা আমার কোনো সময় রাতে তিনটা বেজে যায় ঘুমাইতে বা সাতটা বেজে যায় কোনো সময় সকাল হয়ে যায় আরো দিনে দশটা এগারোটা বেজে যায় স্যার আমি ঘুমাইতাম পারি মানে এই ছেলেটা দেখাশোনা মানে গা গোসল ধোয়া দেয় সব আমার এভাবে সমস্যা হলে যা স্যার আমি যে যাই ফুলাটা লোক বাড়িয়ে যান একদম তো একশো টাকা পাঁচশো টাকা খুঁজ যা আমি এই সময়টা সার পাই না এরপরে আমি যতটুকু সময় পাই এতটুকু সময় আমি যে খুঁজে আমি গিয়ে আনি এর খানাটা আমি ছেলে তো বড় করতে হবে ওকে তো খাওয়াইতে হবে ওর পেটে তো ক্ষুধা লাগে আমার আপনার ক্ষুধা না হয় আমি আপনি কষ্ট করে মেনে নিতে পারবো কিন্তু সে তো আর কিছু বোঝে না তো দর্শক বাবার কাছ থেকে শুনলেন তার আকুতি এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ওনার তো নাম্বারও নাই এখন এই যে আমি যতটুকু পারছি আপনাকে সহযোগিতা করছি এখন দেশবাসী যারা আপনার এই ভিডিওটা দেখছে ওরা যদি আপনাকে সহযোগিতা করতে চায় ওর জন্য এক প্যাকেট দুধ কিনার পয়সা দেয় তো মানে ওনারা কিভাবে দিবে কিভাবে এই ব্যবস্থা করতে পারবে হ্যাঁ স্যার আপনি যেহেতু আমার ঘরে আছেন ঘর চিনে গেছেন আপনি মোবাইল নাম্বারটা দেন পর আমি একটা মোবাইল দিয়ে আমি ব্যবস্থা করতে পারি তারপর আমার মানে আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিবে এবং আমার এখানে পাঠাইলে আপনি পাবেন হ্যাঁ তো আমি যদি আমার টাকা টুকা মাইরা টাইরা দিই আপনি আপনি মাত্র না যেহেতু আমার ঘরে চলেছেন এবং তাই খাবার দাওয়া সব কিনে দিচ্ছেন এক দেড় মাসে দুই মাসে খানা লয়ে দিচ্ছেন আশা করি আপনি এইসব বেমানি সার করতেন না তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমি যতটুকুই পেরেছি ও যাতে অনাহারে না থাকে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের কাছেও এই মানুষটার জন্য একটু সহায়তা চাচ্ছি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা ওর জন্য এক প্যাকেট দুধ কেনার ব্যবস্থা করে দিবেন আপনারা যদি একটু তাকান আমি মনে করি সে বেড়ে ওঠার জন্য দুধের কোনোদিনও অভাব হবে না আমি চাই আপনারা দেশবাসী এবং প্রবাসে যারা আছেন তারা এই সন্তানটার দিকে একটু তাকান এবং তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে করে সে অনাহারে না থাকে আপনারা
যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না তারা ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন একটা মানুষের হাতে গিয়ে এই ভিডিওটা পড়ে যে মানুষটা তাকে এক প্যাকেট দুধ কিনে দিতে পারবে। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।